এমন কোন গুনাহ কি আছে যা আল্লাহ তাআলা মাফ করবেন না? এমন কোন গুনাহ কি আছে যে আল্লাহ তাআলা মাফ করবেন না কখনো? এমন কোন গুনাহ আছে না নাই? আছে। কি গুনাহ? শিরক। ভুল কথা। কে বলছে শিরক মাফ হবে না? শিরক মাফ হবে না? শিরক মাফ হবে না মানে কি? তওবা না করলে মাফ হবে না। কিন্তু যদি কেউ শিরক করার পর তওবা করে মাফ হবে না? এবার ঠিক আছে, এক কথা ওইভাবে বলে দিলে অনেক লোক শিরকে আক্রান্ত হয়ে চিন্তা করে, তাহলে আমার তো আর মাফ হবে না, তো আমি করতেই থাকি আর কি করব। এরকম না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা মাফ করা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য গুলো যা কিছু তাকে মাফ করবেন। এটা কখনকার কথা, এটা হলো কিয়ামতের ময়দানের কথা, যে দুনিয়া থেকে তওবা ছাড়া চলে গেছে, শিরক করতে করতে ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, মুশরিক অবস্থায়, এখন আর তওবার কোনো ওয়ে নাই, সব বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন, চাইলে পাকড়াও করতে পারেন। আর সরি, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, শিরক করে গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা, সেটা হলো কেয়ামতে। তো দুনিয়াতে জীবদ্দশাতে আপনি যত পাপ করেন, এমন কোনো পাপ নাই যে পাপ করার পর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ফিরে আসলে আর কখনো করব না, আল্লাহর সাথে কথা দিলে আল্লাহ তাআলা মাফ করবেন না, এমন কোনো পাপ নাই। কথা কি বুঝাতে পারছি? দুনিয়াতে সব পাপই আল্লাহ তাআলা মাফ করবেন, তবে বান্দার হক, কারোর হক নষ্ট করেছেন, টাকা নষ্ট করেছেন, গালমন্দ করেছেন, হক অধিকার খর্ব করেছেন, এইটা আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যারটা নষ্ট করছেন তার কাছ থেকে মাফ না চাইছে। কথা কি বুঝাতে পারছি? তিনি মাফ করবেন, তারপরে এবার আবার আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, আল্লাহ তোমারও তো হুকুম নষ্ট হয়েছে, তোমার বান্দার ক্ষতি করছি, এই জন্য আল্লাহর কাছেও মাফ চাইবেন, তখন আল্লাহ কি করবেন? মাফ করবেন। তবে এক কথা, দুনিয়াতে এই পাপ করলে আর কোনো রাস্তা নাই, এরকম কোনো পাপ দুনিয়াতে, হ্যাঁ আখেরাতে যা শিরিক করে গেলে সেটা আল্লাহ মাফ করবেন,